হাই এভরিওয়ান, আজকে আমরা 84 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বাড়ির কাজ, কল্পবিজ্ঞানের গল্প লেখা শুরু করার আগে গল্পের আইডিয়া তো পেতে হবে, সেজন্য তোমাদের সাহায্য করবে অনুসন্ধানী পাঠ বইয়ের পৃথিবী ও মহাবিশ্ব অধ্যায়টি। মহাবিশ্বের সৃষ্টি কিভাবে হলো, মহাবিশ্ব কী দিয়ে তৈরি, নক্ষত্র, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, বিগ ব্যাং, এসব নিয়ে অনেক নতুন নতুন কথা জানতে পারবে এই অধ্যায় থেকে। আর এসব নিয়ে চিন্তা করতে গিয়ে গল্পের আইডিয়াও মিলে যেতে পারে। আর যেহেতু শুরুতেই বলা হয়েছে যে বৈজ্ঞানিক তথ্যের ক্ষেত্রে ভুল তথ্য দেওয়া যাবে না, কাজে কিছু কিছু বিষয় আগেভাগে জেনে নিলে ভালো। বাড়ির কাজ হিসেবে পরের সেশনের আগেই এই অধ্যায়টি মনোযোগ দিয়ে পরে আসবে। তৃতীয় সেশন, এই সেশনের শুরুতে নিজ নিজ দলের সাথে বসে যাও। এবার পৃথিবী ও মহাবিশ্ব অধ্যায়টি যেহেতু বাড়ি থেকে ইতিমধ্যে পড়ে এসেছ, তাই এখন নিজের আলোচনা করো। যদি পড়া না হয়ে থাকে তাহলে আলোচনার ফাঁকে ফাঁকে পড়েও নিতে পারো। কোনো জায়গায় বুঝতে কষ্ট হলে শিক্ষকের সহায়তা নাও। কোনো কোনো প্রশ্নের উত্তর শিক্ষকের কাছে নাও থাকতে পারে, সেক্ষেত্রে প্রশ্নগুলো নোট করে রাখো যাতে পরে শিক্ষক সহ সবাই মিলে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারো। এবার প্রশ্নগুলোর উত্তর লিখো। মহাবিশ্বের সৃষ্টি নিয়ে কোনো তথ্যটি তোমার কাছে সবচেয়ে চমকপ্রদ মনে হয়েছে? ঠিক আছে, তাছাড়া আর অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়েছে। এই অধ্যায়ে নতুন কোন কোন শব্দ জানলে যেগুলোর অর্থ আগে জানতে না? মহাবিশ্বের ধারণা নিয়ে মানুষের ধ্যান ধারণা সময়ের সাথে পরিবর্তিত হয়েছে কিসের ভিত্তিতে? ঠিক আছে, তো এই তিনটি প্রশ্নের অ্যান্সার আমরা এখন জেনে নিব। চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। মহাবিশ্বের সৃষ্টি নিয়ে কোন তথ্যটি তোমার কাছে সবচেয়ে চমকপ্রদ মনে হয়েছে? মহাবিশ্বের সৃষ্টি কিভাবে হলো, এটাই সবচেয়ে চমকপ্রদ বিষয়। তবু ভিতরে পরে যেটা বুঝলাম তার মধ্যে থেকে সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হলো, যদি আমরা টেলিস্কোপে তাকাই তাহলে শুধু অ্যান্ড্রোমিডা নয় বরং আরও গ্যালাক্সি দেখতে পাব। এই অধ্যায়ে নতুন কোন কোন শব্দ জানলে যেগুলো অর্থ আগে জানতে না? এই অধ্যায়ে নতুন অনেকগুলো শব্দ জানলাম যেগুলো আগে জানতাম না। সেগুলো হলো অ্যান্ড্রোমিডা, গ্যালাক্সি, বিগ ব্যাং, আলোকবর্ষ, ব্ল্যাক হোল, কালপুরুষ প্রভৃতি। ঠিক আছে, তিন নম্বর প্রশ্ন, মহাবিশ্বের ধারণা নিয়ে মানুষের ধ্যান ধারণার সময়ের সাথে পরিবর্তিত হয়েছে কিসের ভিত্তিতে? মহাবিশ্ব নিয়ে মানুষের ধ্যান ধারণা সময়ের সাথে পরিবর্তিত হয়েছে, আর এর পিছনে মূল ভিত্তি হলো বিজ্ঞানের অগ্রগতি। বিজ্ঞানের অগ্রগতির ফলে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হয়েছে, নতুন নতুন যন্ত্র বা মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে। যেমন কিছু ধর্মগ্রন্থে পৃথিবীকে সমতল বলা হলেও বিজ্ঞানের নব আবিষ্কারে আমরা জানতে পারি পৃথিবী গোলাকার। ঠিক আছে, এখানে আরেকটা কাজ দেওয়া হয়েছে। দেখো, তুমি নিজে কি কখনো রাতের আকাশে ভালোভাবে লক্ষ্য করেছ? তোমরা নিজের কোনো পর্যবেক্ষণের সাথে সূর্যকে ঘিরে পৃথিবীর ঘূর্ণন, সৌরজগতের অন্যান্য গ্রহ উপগ্রহ, নক্ষত্রমণ্ডলী ও গ্যালাক্সি ইত্যাদির কোনো সম্পর্ক খুঁজে পাও? তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। হ্যাঁ, আমি শীতকালে রাতের আকাশে ভালোভাবে লক্ষ্য করেছি। সেই পর্যবেক্ষণে সূর্যকে ঘিরে পৃথিবীর ঘূর্ণন, সৌরজগতের অন্যান্য গ্রহ উপগ্রহ, নক্ষত্রমণ্ডলী ও গ্যালাক্সি ইত্যাদি সম্পর্কে খুঁজে পেয়েছি। সূর্যকে আমরা ক্রমশই দক্ষিণে হেলে থাকতে দেখি শীতকালে, যা প্রমাণ করে পৃথিবী সূর্য থেকে দূরে চলে আসছে। আবার রাতের আকাশে নক্ষত্রমণ্ডলী এক এক দিন এক এক স্থানে দেখা যায়, যা পৃথিবী ঘূর্ণনের জন্য হয়। বিভিন্ন নক্ষত্রমণ্ডলীর স্থান পরিবর্তন হওয়াটা পৃথিবীর ঘূর্ণনকেই ইঙ্গিত করে। ঠিক আছে, দলের সাথে আলোচনার মধ্যে দিয়ে তোমাদের দল থেকে গল্পের প্লট চিন্তা করে ফেলো। প্রতিটি দল থেকে একটা গল্পের বইয়ের স্থান পাবে, কাজেই সবাই মিলেই গল্পটা কী ধরনের হতে পারে তা ঠিক করে নাও। গল্পের মূল আইডিয়া চিন্তা করার পর নিজেরা সতর্কভাবে যাচাই বাছাই করে দেখো বৈজ্ঞানিক তথ্যের কোনো বিকৃতি ঘটল কি না। একাধিক আইডিয়া থেকে থাকলে সবাই মিলে আলাপ আলোচনা করে একটা চূড়ান্ত আইডিয়া ঠিক করে নাও। আইডিয়া চূড়ান্ত হলে অন্য দলের সামনে তা উপস্থাপন করো। অন্যান্য দলের সবাই যে মতামত দেবে তা নোট নাও, এতে তোমাদের গল্পগুলো আরও সমৃদ্ধ হবে। আবার অন্যান্য দল যখন তাদের গল্পের আইডিয়া উপস্থাপন করবে তখন তোমাদের দল থেকে সব সদস্য মিলে সেটিকে যাচাই বাছাই করবে। এই যাচাই বাছাই করার সময় মূলত বিবেচনায় রাখতে হবে দুটি বিষয়, গল্প মৌলিক কিনা এবং এখানে বৈজ্ঞানিক জ্ঞানের সঠিক ও যথাযথ ব্যবহার হচ্ছে কিনা। তোমাদের শ্রেণীতে শিক্ষার্থীদের সংখ্যা বেশি হলে সবার মধ্যে উপস্থাপন না করে দুইটি করে দল মিলে একত্রে বসে সেখানে এক দল অন্য দলের আইডিয়া যাচাই বাছাই করে দেখো।
অন্য যেই দলের গল্পের আইডিয়া খুঁটিয়ে দেখার সুযোগ হয়েছে তার ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলো। গল্পটার প্রেক্ষাপট এবং মূল বিষয়বস্তু কী, ঠিক আছে? তারপর এখানে দেওয়া হয়েছে কল্পবিজ্ঞানে এই গল্পে কী কী বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহৃত হয়েছে অথবা কোন কোন বৈজ্ঞানিক তথ্যের প্রসঙ্গ এসেছে। দেন এই গল্পে বৈজ্ঞানিক কোনো তথ্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে তোমার মনে হয়েছে, হলে সেটা কী এবং কেন তোমার এমনটা মনে হলো? তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। গল্পটার প্রেক্ষাপট এবং মূল বিষয়বস্তু কী? পৃথিবীর দিকে ধেয়ে আসা অন্য একটি গ্রহের সাথে পৃথিবীর সংঘর্ষে অনিবার্য হয়ে পড়েছে। হাতে সময় আছে মাত্র 1 বছর। এ সংঘর্ষের হাত থেকে পৃথিবী রক্ষার জন্য একদল বিজ্ঞানীর প্রাণান্তকর চেষ্টাই এ গল্পের প্রেক্ষাপট। কল্পবিজ্ঞানের এই গল্পে কী কী বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহৃত হয়েছে অথবা কোন কোন বৈজ্ঞানিক তথ্যের প্রসঙ্গ এসেছে? এ গল্পে মহাকাশ ভ্রমণ, সময় পরিভ্রমণ, স্পেসশিপ এর বৈজ্ঞানিক তথ্যের প্রসঙ্গ এসেছে। এই গল্পে বৈজ্ঞানিক কোনো তথ্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে তোমার মনে হয়েছে, হলে সেটা কী এবং কেন তোমার এমনটা মনে হলো? এই গল্পে একটা বৈজ্ঞানিক তথ্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এই গল্পে মহাকাশচারীদের একটি দল অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে গিয়ে ধেয়ে আসা গ্রহ ধ্বংসের জন্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে গ্রহ ধ্বংসের জন্য ফিরে আসে, কিন্তু অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি পৃথিবী থেকে 20 লক্ষ আলোকবর্ষ দূরে, তাই 1 বছরের মধ্যে সেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। নিজেদের দলে আলোচনা করে অন্য দলের মতামত অনুযায়ী গল্পে কোনো পরিবর্তন করতে চাও কিনা ভেবে দেখো। এরপর আইডিয়া চূড়ান্ত করে নাও। এরপর নিজের কথা বলে একটা পরিকল্পনা করে নাও পূর্ব নির্ধারিত ডেডলাইনের মধ্যে কীভাবে লেখার ও আঁকার কাজ শেষ করবে। গল্প লেখার কাজটা তোমার শ্রেণীকক্ষে বসে বা বাড়িতে বসে করতে পারো। সবাই মিলে আলোচনা করে গল্পটা সাজিয়ে নাও। এরপর দলের একজন দায়িত্ব নিয়ে সেটাকে গুছিয়ে রাখো। তোমাদের নিজের নোট হিসেবে গল্পটার সারসংক্ষেপ নিচে টুকে রাখো। তো চলো এখন আমরা এই গল্পের সারসংক্ষেপটা লিখে ফেলি। প্রাচীনকালে মানুষ মনে করত পৃথিবী হল মহাবিশ্ব এবং আকাশ পৃথিবীকে বাটির নিয়েই ডেকে রাখছে। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র আকাশের সাথে লাগানো ছিল, পৃথিবী ছিল সমতল। কিন্তু ধীরে ধীরে বিজ্ঞান মনস্ক মানুষ ধারণা করল যে পৃথিবী গোলাকার এবং পৃথিবীকে কেন্দ্র করে গ্রহ, নক্ষত্র, চাঁদ, সূর্য ঘূর্ণায়মান। বিজ্ঞানের অগ্রগতির ফলে ধারণা হয় যে সূর্য হল কেন্দ্রবিন্দু এবং সূর্যকে ঘিরে পৃথিবী ও অন্যান্য গ্রহ ঘুরে। সূর্যকে একটি সাধারণ নক্ষত্র হিসেবে ধরা হয় এবং মহাবিশ্বে সূর্যের নেই অসংখ্য নক্ষত্র বিদ্যমান রয়েছে। রাতের আকাশে অসংখ্য নক্ষত্র কুয়াশার চাদরের নেই বিস্তৃত থাকে, যাদের ছায়াপথ বা গ্যালাক্সি বলা হয়। অর্থাৎ অসংখ্য নক্ষত্র মহাকাশ বলে, একসাথে আটকে থাকাকে গ্যালাক্সি বলে। 100 বিলিয়ন নক্ষত্রের সমন্বয়ে গ্যালাক্সি গঠিত। মহাবিশ্বের যে অংশটুকু টেলিস্কোপের মাধ্যমে দেখা যায় সেখানে প্রায় 1 ট্রিলিয়ন গ্যালাক্সি বিদ্যমান রয়েছে, ঠিক আছে? হাবল নামক বিজ্ঞানী লক্ষ্য করেন যে গ্যালাক্সি সমূহ একে অপরের কাছ থেকে পরস্পর দূরে সরে যাচ্ছে। তিনি ধারণা করলেন যে সবগুলো গ্যালাক্সি একই স্থানে অবস্থান করত। হাবলের এই যুগান্তকারী পর্যবেক্ষণ থেকে বিভিন্ন বিজ্ঞানীরা ধারণা করেন যে আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর পূর্বে মহাবিশ্ব একটি প্রসারণের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এর নাম দেওয়া হলো বিগ ব্যাং। ধারণা করা হয় যে বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। মহাবিশ্বের যে অংশটুকু আমাদের দৃশ্যমান সেটি সৃষ্টির শুরুর দিকে একটি কমলা লেবুর ন্যায় ছোট ছিল। মহাবিশ্ব যত বড় হতে শুরু করলো তার তাপমাত্রা ততই কমতে শুরু করলো। বিগ ব্যাং প্রসারণের মাধ্যমে কমলা লেবুর ন্যায় ছোট মহাবিশ্ব বর্তমানে 100 বিলিয়ন আলোকবর্ষের সমান, ঠিক আছে? দলের মধ্যে যারা আঁকার হাত ভালো তাকে নিশ্চয়ই দায়িত্ব দেওয়া হয়েছে গল্পের সাথে চিত্রাঙ্কন বা ইলাস্ট্রেশনের। গল্পের সাথে কী ধরনের ছবি আঁকা যেতে পারে তার আইডিয়া দিয়ে বাকিরা কিন্তু এই আঁকি একে সাহায্য করতে পারো। নির্ধারিত সময়সীমার মধ্যে লেখা ও আঁকা শেষ করে সম্পাদনা কমিটির কাছে জমা দাও। সম্পাদনা কমিটির সদস্যরা প্রত্যেকে নিজেদের দলেরটা বাদে অন্য কোনো দলের লেখা সম্পাদনা করে চূড়ান্ত করবে। বানানের ভুল ত্রুটি ঠিক করার দক্ষতা বেশি এমন এক বা একাধিক সদস্য প্রুফ রিডিং এর কাজটি করতে পারো। সবগুলো দলের জমা দেওয়া গল্পগুলো সম্পাদনা ও প্রুফ রিডিং শেষ হলে তোমাদের মধ্যেই কেউ একজন দায়িত্ব নিয়ে সব লেখা একত্র করে প্রকাশনা কমিটির কাছে দাও।
প্রকাশনা কমিটির বইটি চূড়ান্ত প্রকাশের জন্য প্রয়োজনীয় কাজগুলো করবে। সম্ভব হলে গল্পগুলো কম্পোজ করে নেওয়া যেতে পারে, কিংবা সেটা করা কঠিন হলে হাতে লিখেও বইটি চূড়ান্ত করা যেতে পারে। এক্ষেত্রে তোমাদের ক্লাসে হাতের লেখা জর্জরে এমন এক বা একাধিক সদস্যকে দিয়ে গল্পগুলো পুনরায় বই আকারে লিখিয়ে নেওয়া যায়। প্রকাশনা কমিটির সবগুলো দল থেকে পাওয়া ছবি ও অলঙ্করণ কীভাবে বইয়ে যোগ হবে তাও ঠিক করে নেবে। এছাড়া বইয়ের শুরুতে ভেতরের প্রচ্ছদ, প্রিন্টার্স লাইন, সূচিপত্র ইত্যাদি যেসব পৃষ্ঠায় থাকে সেটি পৃষ্ঠাগুলো প্রস্তুত করে নেবে। প্রয়োজন হলে আগের দেখা গল্পের বইগুলো আরেকবার চোখ বুলিয়ে নাও। বইটির নাম কি হবে কিন্তু ভেবেছ? ক্লাসের সবাই আলাপ করে নাও কি হতে পারে তা প্রস্তাব করো। সবাই মিলে বুটাবুটি করে একটা নাম চূড়ান্ত করে নাও। প্রচ্ছদ আঁকার জন্য তোমাদের শ্রেণী থেকে এক বা একাধিক শিক্ষার্থীরা দায়িত্ব নিতে পারো। এরপর বই বাদাই এর পালা। তোমাদের ক্লাসের কেউ কি বই বাদাই করতে জানো? সেক্ষেত্রে তার বা তাদের কাছ থেকে বাকি শিক্ষার্থীরা বই বাদাইয়ের কৌশল শিখে নিতে পারো। সেটা যদি না পারা যায় তাহলে তোমাদের ক্লাসে কারো অভিভাবক, স্কুলের শিক্ষক বা অন্য কর্মচারী অথবা পেশাদারিভাবে বই বাদাই করে এমন মানুষের সাহায্য নিতে পারো। কাজটা শিখে যাওয়ার পর প্রকাশনা কমিটির সদস্যরা মিলে বইটি সত্যিকারের বইয়ের মতো করে বাদাই করে ফেলো। বাদাই হয়ে গেল, এখন তোমাদের নিজেদের গল্প আকার নিয়ে সত্যিকারের একটা বই প্রকাশিত হয়েছে, যার প্রকাশক তোমরা নিজেরাই। এটা কি অসাধারণ একটা বিষয় ভেবে দেখেছ? এই সেশনে সবাই আলোচনা করে একটা তারিখ ঠিক করে নাও, যে তারিখে তোমরা বইটার প্রকাশনা উৎসব করতে চাও, যেখানে তোমাদের নিজেদের প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। এই প্রকাশনা উৎসব কীভাবে কখন আয়োজন করবে এটাও পরিকল্পনা করে নাও। তবে খেয়াল রেখো, এই উৎসব যাতে কোনোভাবে খরচ সাপেক্ষ না হয়। চাইলে রঙিন কাগজ, রং ইত্যাদি ব্যবহার করে আমন্ত্রণপত্রও বানিয়ে ফেলতে পারো, যেটা তোমাদের অনুষ্ঠানের অতিথিদের দিতে পারো। পঞ্চম সেশন, আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রকাশনা উৎসবের মাধ্যমে তোমাদের বইয়ের মোড়ক উন্মোচন করার পর সেখান থেকে কিছু নির্বাচিত অংশ পাঠ বা উপস্থাপন করতে পারো। দলের নিজেরা অন্য দলের লেখা পড়ে ফিডব্যাক দিতে পারো। সবশেষে বইটি বিদ্যালয়ের গ্রন্থাগার অথবা তোমাদের শ্রেণীকক্ষে যদি বইয়ের সেলফ থাকে সেখানে রাখবে, যাতে অন্য শ্রেণীর শিক্ষার্থীরাও পড়তে পারে। তোমাদের শিক্ষক এই বইটি স্ক্যান করে ইবুক আকারে সংরক্ষণ করতে পারেন, যাতে আরও বেশি মানুষকে তা পড়তে দেওয়া যায়। পুরো বইয়ের সবগুলো গল্প ভালোভাবে পড়েছ, কোনো গল্পটা তোমার সবচেয়ে ভালো লেগেছে? অবশ্যই তোমাদের নিজের দলের গল্পটা বাদে তোমার সবচেয়ে প্রিয় গল্পটা সারসংক্ষেপ নিচে টুকে রাখো। এই গল্পের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। তো এখন আমরা একটা গল্পের সারসংক্ষেপ লিখব এবং এই লেখাকৃত গল্পটার ভিত্তিতে এই প্রশ্নগুলোর অ্যান্সার সমাধান করব, ঠিক আছে? এখানে সর্বমোট দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে। তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। তোমার সবচেয়ে প্রিয় গল্পটার সারসংক্ষেপ নিচে টুকে রাখো। এই গল্পের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখব এখন। তো চলো আমরা প্রথমে গল্পটা পড়ে নিই। 2250 সাল, পৃথিবী ক্রমশ মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে, তাই জীবন ধারণের জন্য অন্য গ্রহে স্থানান্তর আবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে। বিজ্ঞানীরা স্যাটেলাইট থেকে প্রাপ্ত ডাটা বিশ্লেষণ করে পৃথিবীর কাছাকাছি একটা গ্রহ খুঁজে পেলেন। সেখানে আবহাওয়া মানুষের বসবাসের উপযোগী, সে গ্রহে মানুষ স্থানান্তরের কাজ শুরু হলো। সেখানে নতুন নতুন শহর গড়ে উঠল, মানুষ স্বাচ্ছন্দ্যে সেখানে বসবাস করতে লাগলো। কিন্তু ওই গ্রহের নিকটেই মানুষ থেকে প্রযুক্তিতে উন্নত এলিয়েনদের বসবাস। এই স্থানান্তরের পুরো সময় মানুষ এলিয়েনদের নজরদারিতে ছিল। এলিয়েনরা নিজেদের খুব কাছেই মানুষের স্থানান্তর ভালোভাবে নিতে পারেনি, তাই এলিয়েনদের সাথে মানুষের এক অসম লড়াই হয়। মানুষের দৃঢ় সংকল্প ও সাহসের বলে প্রতিকূল পরিবেশে অসম যুদ্ধে মানুষ জয়লাভ করে। কল্পবিজ্ঞানের এই গল্পে কী কী বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার হয়েছে অথবা কোন কোন বৈজ্ঞানিক তথ্যের প্রসঙ্গ এসেছে? কল্পবিজ্ঞানের এই গল্পে মহাকাশ, ভ্রমণ, স্যাটেলাইট, ভিন গ্রহের প্রাণী, স্পেসশিপের বৈজ্ঞানিক তথ্যের প্রসঙ্গ এসেছে, ঠিক আছে? এই গল্পের কোন কোন বিষয়টা তোমার সবচেয়ে ভালো লেগেছে এবং কেন? এই গল্পে ভবিষ্যতে আমাদের পৃথিবী যে ধরনের হুমকির মুখোমুখি হবে তার এক সচিত্র উপস্থাপন হয়েছে। বিভিন্ন বৈজ্ঞানিক তথ্যের দ্বারা এ সমস্যা সমাধানের ব্যাখ্যা করা হয়েছে। এই গল্পে সবচেয়ে ভালো লেগেছে যে দিকটা তা হলো, এই গল্পে মানুষের সাহস, সংকল্প, প্রতিকূল পরিবেশে লড়াই করে বেঁচে থাকার তীব্র ইচ্ছা ফুটিয়ে তোলা হয়েছে। আজকের ক্লাসটি এ পর্যন্ত, পরবর্তী ক্লাসটি আমরা এই অধ্যায় থেকে শুরু করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান।